আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চোখ মেলে দেখতে চাই বঙ্গবন্ধুর প্রভাতিমা,
আমি নিদ্রা স্বপনে তোমারে হেরিয়া অবসান হয় দুঃখ। আমি বিশ্ব ধরাধামে মার্চের ভাষণ ঐতিহাসিক স্বাদ, আমি একাত্তরের মা বনে দেখি নির্ঘুম কাটারা, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের হাতিয়ার, আমি একাত্তরের বীর সৈনিক উদ্যম ঝরঝর, আমি কেটে ফেলি সব মন্দগত ধ্বংসের হিস্সা গায়, আমি বীর বাহাদুর বীর বাঙালির সাহসিক নির্ভর, আমি নরখাদ যত হোক ধ্বংস তত ধ্বংসের তুলি বিনা, আমি স্বাধীন সন্তান বাংলা মায়ের আমাকে নয় ঘৃণা, আমি শেখ মুজিবের রক্তবিন্দু প্রতিটি রক্তের দান, আমি বাংলা জনকের। বাজে রে বাজে।
আবৃত্তি করছি কবি জসীমউদ্দিনের বঙ্গবন্ধু কবিতার অংশবিশেষ। মুজিবুর রহমান, ওই নামে যেন বিশ্ববিহাসের অগ্নি উগারিবা, বঙ্গদেশের এ প্রান্ত হতে সকল প্রান্ত ছিল জ্বালায় জ্বলেছে মহাকালানা ঝঞ্ঝা অশনিদে। বিগত দিনের যত অন্যায় অবিচার ভরা যাক, হৃদয়ে হৃদয়ে দর্থিত হয়ে সহ্যের অঙ্গার, দিনে দিনে হয় বর্ধিত স্ফীত শত মজলুম বুকে, দর্থিত হয়ে শত লেলিহান ছিল প্রকাশের মুখে, তাহাই জানাটা প্রমূর্ত হয়ে জ্বলন্ত শিখা ধরি, ওই নামে যশনী কাপড় ফিরিছে ধরণী করি। মুজিবুর রহমান, তবুও সে মোদের রক্তে করায়েছে পুতস্নান, পীড়িত জলের নিঃশ্বাস তারে দিয়েছে জলার গতি, বুলেতে নিহিত শহীদের আকার অঙ্গে দিয়েছে জ্যোতি, দুর্ভিক্ষের দানব তাহারা দেছে অদম্য বল, যছরে যছরে অনাহার জ্বালা করে তার চঞ্চল, শত ক্ষতে লেখা অমর কাব্য হাসপাতালের ঘরে মুহুর মুহূর্তে ধ্বনিত হয়েছে তোমার পথের পারে, মায়ের বুকের ভাইয়ের বুকের বোনের বুকের জ্বালা তব সম্মুখে পথে পথে আজ দেখায় চলেছে আলো, জীবন দানের প্রতিজ্ঞা লয়ে লক্ষ্য সেনারে পাছে তোমার হুকুম তামিমের লাগে সাথে তবে চলিয়াছে, রাজভাই আর কারাশৃঙ্খল খেলাই পড়েছে জয়, ফাঁসির মঞ্চে মহত্ব তা কখনো হয়নি ক্ষয়, বাংলাদেশের মুকুটবিহীন তুমি প্রমূর্ত রাজ, প্রতিটি বাঙালির হৃদয় হৃদয়ে তোমার তখন তাজ, তোমার একটি আঙুল হেলনে অচলছে সরকার, অফিসে অফিসে তালা লেগে গেছে স্তব্ধ হুকুমদার, এই বাংলায় শুনেছি আমরা সকল করিয়া ত্যাগ, সন্ন্যাসী দেশে দেশবন্ধুর শান্ত মধুর ডাক, শুনেছি আমরা গান্ধীর বাণী জীবন করিয়া দাগ, মিলাতে পারেনি প্রেম বন্ধনে হিন্দু মুসলমান, তারাতে পারেনি তুমি তা করেছ ধর্মে ধর্মে আর, জাতিতে জাতিতে ভুলিয়াছে বেদ সন্তান বাংলার, তোমার হুকুমে রেল জাহাজের চাকাচি চলেনি আর, হাইকোর্টের বন্ধ দরজা খুলিবে সত্যতার, তোমার হুকুমে তুচ্ছ করিয়া শাসন শাসন ভয়, আমরা বাঙালি মৃত্যুর পথে চলেছি আনতে জয়। ধন্যবাদ। বিজয়ের আনন্দে আজ উদ্বেলিত, ঠিক এমনই এক মুহূর্ত, অর্থাৎ এমন এক সকাল যে ভোরে উঠেই আমাদের আজকের হৃদয় নেচে উঠেছে বিজয়ের আনন্দে। আজকের এই জাতীয় দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে সমস্ত শিক্ষার্থীরা, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত সুধীজনেরা, বিশেষ করে যারা পেশাজীবী, শ্রমজীবী, সব ধরনের মানুষ যারা এসেছেন, তাদের সকলকে অভয়নগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। বাঙালির শ্রেষ্ঠ সন্তানেরা মুক্তিযুদ্ধ করেছিল বলেই আজকের এই স্বাধীনতা, মুক্তিযোদ্ধা কমান্ডের সামামুম মোশাররফ হোসেন মহোদয়কেও আমরা সালাম মঞ্চে দেখছি। তো এরপর নবড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট্ট ছোট্ট সোনামণিরা আজকে অনেক ভোরে ঘুম থেকে উঠে সবার মনে মনে ছিল আজকে বিজয় দিবস। আসলে এমন একটি মুহূর্ত দেশে এখন চলছে, বর্তমান গণপ্রজাতন্ত্রী সরকার এই দেশে ক্ষমতা নেবার পর থেকে স্বাধীনতার ইতিহাসকে যারা বিকৃতি করেছিল সেই স্বাধীনতার ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরেছে নতুন প্রজন্মের কাছে। নবড়া মাধ্যমিক বিদ্যালয়,
এরপর সালাম নিবেদন করছেন নফড়া মাধ্যমিক বিদ্যালয়। যে কথা বলছিলাম, তো যারা এদেশের স্বাধীনতার ইতিহাসকে ধ্বংস করেছিল, সেখান থেকে আজকে দেশের এমন একটি পর্যায়ে রয়েছে যে ছোট ছোট সোনামণিরাও জানে এদেশের স্বাধীনতা, এদেশের স্বাধীনতার ইতিহাস। আজকে বিজয় দিবস কেন, একটি সময় আজ থেকে আরো 15 বছর আগে যদি আমরা ফিরে যাই, তখন শহীদ জাতীয় স্মৃতিসৌধে একটি প্রোগ্রামে আমি টিভিতে দেখেছিলাম যে অনেকগুলি বাচ্চাকে প্রশ্ন করা হয়েছিল আজকে কি দিন, এটা বিজয় দিবস, এটা তারা জানে না। তা সেই সময়টি আমরা অতিক্রম করেছি। প্রিয় অভয়নগরবাসী, যারা মাঠের চারিধারে রয়েছে নবড়া মাধ্যমিক বিদ্যালয়, নবড়া ইনস্টিটিউট, নবড়া মাধ্যমিক বিদ্যালয়, বাংলার যে লোকজ ঐতিহ্য, আমরা আসলে বাঙালি, এখানে টোপর মাথায় আমাদের লুঙ্গি পরা। এখনই আমরা উপভোগ করতে যাচ্ছি নবড়া মাধ্যমিক বিদ্যালয়ের মনোঙ্গল ডিসপ্লে প্রদর্শনী। আসুন আমরা উপভোগ করি, তোমাদের সময় 10 মিনিট আসা যাওয়া সহ। আমি অনুরোধ জানাচ্ছি ছেলেটি এখনই শুরু হবে। Thank you.
বিদ্যালয়কে চমৎকার একটি বিষয় আসলে মনে দাগ কেটে যায়। জগৎবাসী দেশকে যাহাও দেখিয়ারি সোনার বাংলা করলো শ্মশান রে ওরে পাকিস্তানের বর্বরি আহিয়া মেশিন গানার বুলেট বেউনেট দিয়া জগৎবাসী দেশকে যাও দেখি আর হি
বাঙালিদের ফসল লইটা বাঙালিদের ঘুলি ওরে অত্যাচারের প্রতিশোধ নে তুলি বাঙালি তুই বুকে রক্ত দিয়া জগৎবাসী দেশক যাও দেখি আহারি রক্ত বনে রক্ত ভাইয়ে রক্ত দে ওরে মুক্ত করতে মুজিবনের বঙ্গভূমিকে বাঙালি তুই দাঁড়ায় অস্ত্র নিয়া জগৎবাসী দেশক যাও দেখিয়ারি সোনার বাংলা করলো শাসন রে ওরে পাকিস্তানের বর্বরিয়া হিয়া মেশিন গানার বুলেট বেউনেট দিয়া জগৎবাসী আগমন বাংলাদেশ যাও দেখি আহারি কারণ হইয়া দাঁড়াইলো
সবার নাম থাকবে, যার নাম উঠবে সেই সুমিকে বিয়ে করবে। যে মাল দিয়ে এই মাল দিয়ে ভালো লাগবে তো না ভাই, খেতেই জানে এখনো জিগিরে ওই দেখ সুমি আসছে। সুমির আগের থেকে খুব ভালো চেহারা হয়েছে। এই সুমি দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার কিছু দেরি হয়ে যাচ্ছে। তোমায় পছন্দ করি, তোমায় ভালোবাসি, তোমায় বিয়ে করতে চাই আমি। বিয়ে আপনার মতো বাকাটা ছেলেকে আমার পক্ষে কখনোই সম্ভব না। আমি পড়াশোনা করছি, আমার সবটাই ডাক্তার হবো, আমাকে সেটা পূরণ করতে হবে। আর আপনি যেটা বলছেন সেটা বাল্য বিবাহ, আইনত অপরাধ। এই সুমি দাঁড়া, তুই আমার বন্ধুর মনে কষ্টটা কিন্তু কাজটা ঠিক করলি না, দুজনকে কিন্তু আমি দেখে নেবো। নীতি জ্ঞান দিয়ে যায়,
ঠিক হয়েছে বোঝা গেছে, তোরা আমার মতন আমাদের ঋষির সাথেই চল। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা তোর বড় ভাই আমি এই হিসেবে কথা বললাম, তোরা মাথায় রাখিস। চল দুজনের বিষয় তুমি এসো, তোকে আমি এই মুহূর্তে বিয়ে করবো, চলো আমার সাথে। বন্ধু তুই টেনশন নিস না, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আমিও দেখছি যে বকাটের ছেলেরা ওদেরকে অনেক ডিস্টার্ব করে, এদের একটু অনেক সমস্যা হচ্ছে, যার জন্য আমি আজকে আপনাদেরকে ডাকতে বাধ্য হলাম। তো আপনারা একটা ব্যবস্থা করেন। লেক
লেখাপড়া করবো, লেখাপড়া করবো, লেখাপড়া করবো। সোনার ছেলেরা যুদ্ধ করে বুকের রক্ত ঢেলে নিজের জীবন দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছে। 1971 সালে 16ই ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করেছি। একসময় বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল, তখন এর নাম ছিল পূর্ব পাকিস্তান। 1971 সালের 25শে মার্চ রাতে আমরা যখন ঘুমিয়েছিলাম, তখন হানাদার বাহিনী আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, হত্যা করেছিল হাজার হাজার ঘুমন্ত মানুষকে। মা বাবা ভাই বোন কেউ ওদের হাত থেকে রেহাই পায়নি, এমনকি ছোট্ট শিশুরাও না। আর তাই তো এদেশের দামাল ছেলেরা যুদ্ধে গিয়েছিল, মুক্তিযুদ্ধে। যারা মুক্তিযুদ্ধে গিয়েছিল তাদেরকে আমরা বলি মুক্তিযোদ্ধা। অনেক অনেক মুক্তিযোদ্ধা দস্যুদের সাথে লড়াই করতে গিয়ে হাসি মুখে জীবন দিয়েছে। দেশের জন্য যারা জীবন দেয় তারা হচ্ছে শহীদ। আমার বাংলাদেশের তোতারা সুর কতই ভালোবাসি, আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালোবাসি, আমার বাংলাদেশের তোতারা সুর কতই ভালোবাসি। তোমরা বাজাও রে বল বাজাও রে বাঁশি, বাজাও রে বল বাজাও রে বাঁশি, দেশের তারা সুর কতই ভালোবাসি, আমার বাংলাদেশের তো তারা সুর কতই ভালোবাসি। তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি, আমার বাংলাদেশের এক তারা সুর কতই ভালোবাসি।
ভালোবাসি আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালোবাসি তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি ও তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি
এবং অনন্য সাধারণ এক পরিবেশনা, যে পরিবেশনা পছন্দ হয়েছে আজকের প্রধান অতিথি মহোদয় এবং অন্যান্য বিশেষ অতিথি মহোদয়, সাথে সাথে আজকের আহ্বায়ক ইয়োনো স্যার সকলেই প্রশংসা করেছেন। আর প্রধান অতিথি মহোদয়ের পক্ষ থেকে আজকের তাদের জন্য পুরস্কার, তাদের জন্য প্রধান অতিথি, সাথে সাথে অন্যান্য অতিথিবৃন্দ এবং আজকের আহ্বায়ক ইয়োনো মহোদয় সকলের জন্য একটু তাল করতালি, সকলে মিলে একটু তাল করতালি। অসাধারণ এক পরিবেশনা।